যে দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আপনাকে খুশি রাখবেন এবং সবাই আপনাকে সম্মান করবে, অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। তিরমিজি শরীফের 3174 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি তোমরা পাঠ করো আল্লাহ পাক তোমাদেরকে সব সময় খুশি রাখবে এবং সবাই তোমাদেরকে সম্মান করবে। আমরা তো সবাই সুখ চাই, শান্তি চাই, আনন্দে থাকতে চাই। বর্তমানে মানুষগুলো হতাশায় ভুগছে, বর্তমানে চতুর্দিকে শুধু হাহাকার, দুশ্চিন্তা, টেনশন, পেরেশান। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, ভাই কষ্ট দেয়, বন্ধু কষ্ট দেয়, সবাই কষ্ট দেয়। মানুষগুলো আজকে কষ্টে পেরেশানিতে জর্জরিত। এই জন্য বর্তমানে এই আমলগুলো বেশি বেশি করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই দোয়াটি পাঠ করো সবাই তোমাদেরকে সম্মান করবে, আল্লাহ পাক সব সময় তোমাদেরকে খুশি রাখবেন। দোয়াটি হলো তিরমিজি শরীফের 3173 নম্বর হাদিস। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আখিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আননা। এই দোয়াটি লিখে নিবেন শিখার সুবিধার্থে। আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, সবাই আনন্দে থাকতে চাই, এই জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু এরপরও কিন্তু অনেকে শান্তির দেখা মিলে না। এত পরিশ্রম করবার পরও কিন্তু সুখের দেখা মিলে না অনেকের জীবনে মনে হয়। আমরা সবাই সম্মান চাই, আমরা চাই সবাই আমাদেরকে সম্মান করুক, সবাই আমাদেরকে ভালোবাসুক, কিন্তু হয়ে উঠে না। চেষ্টা করবেন, এরপরে দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার চেষ্টাটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। অনেক সময় চেষ্টা করে পারি না, আপনার চেষ্টাও করতে থাকবে, চেষ্টা না করলে হবে না। আর চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাইবে, কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। আপনি চেষ্টার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আফিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আননা। রাসূল বলেন, যদি তোমরা বেশি বেশি করে দোয়া পাঠ করো দেখবে সবাই তোমাদেরকে সম্মান করবে আর আল্লাহ পাক তোমাদেরকে সব সময় খুশি রাখবে। আল্লাহ যদি আপনাকে আমাকে খুশি না রাখেন, দুনিয়ার কেউ খুশি করতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে আপনাকে খুশি করেন, পৃথিবীর কেউ আপনাকে কষ্ট দিয়ে, পৃথিবীর কেউ আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না। কারণ আল্লাহ যেটা চান, পৃথিবীর যদি কেউ নাও চান কোনো কিছু করতে পারবে, আর আল্লাহ যেটা না চান পৃথিবীর কেউ চাইলেও কাজে আসবে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক অবশ্যই সম্মান বৃদ্ধি করে দেবেন, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আনন্দে রাখবেন, খুশি রাখবেন। এই আমল আল্লাহ পাক বেশি বেশি করবার তৌফিক দান করেন। আমিন।